আসসালামু আলাইকুম সবাইকে, আজকে লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। ফিজিক্স ফার্স্ট পেপারে ভেক্টর ক্লাস 3 এর উপর। আশা করি সবাই আমার কথা শুনতে পাচ্ছো। কথা শুনতে পারলে একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও, আর কে কোন কলেজ থেকে আর কোন জেলা থেকে এসেছো একটু কমেন্টে জানিয়ে দাও। ওয়ালাইকুম আসসালাম। সবাই কে কোন জেলা থেকে আসছে একটু জানাবেন। কে কোন কলেজ থেকে এবং কে কোন জেলা থেকে আসছে জানাই তো। আজকে আমরা ভেক্টরের ক্লাস লাইভ ক্লাস 3 নিব। পূর্ববর্তী আমাদের প্রায় দুইটা ক্লাস গেছে, যেই সমস্ত ক্লাসে আমরা নদী নৌকার অঙ্ক এবং আপেক্ষিক বেগ নিয়ে আলোচনা করছি এবং ভেক্টরের লব্ধি সম্পর্কিত কিছু আলোচনা করছি। সবাই সবাই ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও আর লাইভ ক্লাসটা সবাই শেয়ার করে দাও। সবাই কথা শুনতে পাচ্ছ? বাগেরহাট থেকে আমিনুল তাসফিয়া। সবাই সবাই ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? তাহলে আমরা এখন ক্লাস শুরু করি। তাহলে কুমিল্লা থেকে আকাশ পোদ্দার। আচ্ছা ঠিক আছে, সবাই সবার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। তো আমরা আজকে আমাদের ক্লাসটা আজকের ক্লাসটা শুরু করি। আজকের ক্লাসে আমরা যেটা নিয়ে ফার্স্ট আলোচনা করব সেটা হলো ভেক্টর গুণ। ভেক্টর গুণ নিয়ে আলোচনা করব। তো ভেক্টর গুণ প্রধানত কয় প্রকার? ভেক্টর গুণ প্রধানত হলো দুই প্রকার। একটা হলো ভেক্টরের সাথে কি স্কেলারের গুণ, এই এক প্রকার আছে। আরেকটা প্রকার আছে হলো ভেক্টরের সাথে ভেক্টরের গুণ। ঠিক আছে, প্রধানত এই দুই প্রকার ভেক্টর আছে। তো আমরা প্রথমে যেটা আছে সেটা নিয়ে আলোচনা করি, ভেক্টরের সাথে স্কেলার গুণ। আর এর পরবর্তীতে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো ভেক্টরের সাথে স্কেলার, ভেক্টরের সাথে ভেক্টরের গুণ। ঠিক আছে, তো প্রথমটা নিয়ে আমরা আলোচনা শুরু করি। প্রথমটা কি ছিল? ভেক্টরের সাথে স্কেলার গুণ। তো একটা ভেক্টর রাশির সাথে স্কেলার গুণ করলে আমরা সবসময় যেটা পাবো সেটা হলো একটা ভেক্টরই পাবো। একটা ভেক্টরের সাথে ভেক্টর স্কেলারের গুণ করলে যেটা পাবো সবসময় স্কেলার পাবো। যেমন ধরা যাক, এটা তো সবাই দেখছো, তো এখানে কি হয়েছে, এফ বা বল, যেটা বল আছে সেটা কিন্তু একটা ভেক্টর রাশি। এখানে যে মাস বা ভর আছে সেটা হলো স্কেলার রাশি, আর এই যে ত্বরণটা আছে সেটা হলো ভেক্টর রাশি। তো আমরা কি দেখতে পাচ্ছি, ভেক্টরের সাথে স্কেলারের গুণফলের কারণে যেটা তৈরি হয়েছে সেটা হলো একটা ভেক্টর রাশি। তো এইখানে একটা ইকুয়েশন, যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছ ইকুয়েশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইকুয়েশন। আমরা ইকুয়েশনটা একটু বড় করে লেখাই দেখে তাহলে তোমাদের সুবিধা হবে। এই যে নিউটনের গতি তত্ত্ব থেকে আমরা যে ইকুয়েশনটা পাই, ইকুয়েশনটা এই যে এই ইকুয়েশনটার দুইটা পার্ট আছে। পার্ট দুইটা আমি ফার্স্টে ভাগ করে লিখি, তাহলে পরে আমি পার্টটা ব্যাখ্যা করতেছি। এই অংশটুকু আলোচনা করা হলো গতিবিদ্যা। তো সবাই ডাইনামিক্স এর নাম তো শুনছো, কিন্তু কাইনেমেটিক বা ডাইনামিক্স হলো যে আমি তোমাকে দেখাই, মনে করো একটা বল, এই বলটা তুমি ছুঁড়ে মারলা। তো বলটা ছুঁড়ে মারার পরে বলটা কিভাবে গেছে, এইভাবে গেছে, তাই না? এই যে গতিপথটা, এই গতিপথটার কারণ কি হয়েছে, গতিপথটা এই ত্বরণের কারণে এরকম হয়েছে। আর এইখান থেকে বলটা যে এইখানে গেছে এটা কারণ কি, বলটা এই পাশে যাওয়ার কারণ কি, মনে করো এই বলটা এই পাশ থেকে এই পাশে গেছে,
কিভাবে গেছে জিজ্ঞেস করলে তখন হয় কাইনেমেটিক, আর যদি জিজ্ঞেস করি বলটা কেন গেছে তাহলে হয় ডাইনামিক্স। ঠিক আছে, মনে করো তুমি একটা বলকে এই বরাবর ত্বরণে দিলা, তো কিভাবে গেছে ত্বরণে গেছে, তো কি এটা কি হলো, এটা হলো কাইনেমেটিক। আর কেন গেছে, কারণ এটার উপর তুমি একটা বল প্রয়োগ করছো, তো এটা এই জন্য কি হয়েছে ডাইনামিক। ঠিক আছে সবাই এইটুকু বুঝছো, এটা হলো ভেক্টরের সাথে স্কেলারের গুণ, এইটুকু হলো স্কেলার, এটা হলো ভেক্টর, ভেক্টর আর স্কেলারের গুণফল সবসময় একটা ভেক্টরই হবে। সবাই সবার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, আর কে কোন কলেজ থেকে আর কে কোন জেলা থেকে আসছো একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও, আর এই ক্লাসটা সবাইকে শেয়ার করে দাও। আচ্ছা, এর পরের টপিকে আমরা যাই, পরের টপিকটা হলো ভেক্টরের সাথে ভেক্টরের গুণ। ঠিক আছে, ভেক্টরের সাথে ভেক্টরের গুণ, ভেক্টরের সাথে ভেক্টরের গুণ কয় ধরনের হতে পারে, ভেক্টরের সাথে ভেক্টরের গুণ কয় ধরনের হয়, একটা হলো ডট গুণ, ডট গুণ, এটা যেমন ডট গুণ বা স্কেলার গুণও বলা হয় বা স্কেলার প্রোডাক্ট। তো একটা আছে ডট গুণ বা স্কেলার গুণ যেটাকে আমরা বলি, আর একটা আছে ক্রস গুণ বা ভেক্টর প্রোডাক্ট। তো এখানে কি হচ্ছে, এখানে কিন্তু ভেক্টরের সাথে ভেক্টরের হচ্ছে, একটা হচ্ছে ভেক্টরের সাথে ভেক্টরের ডট গুণ, আর একটা হচ্ছে ভেক্টরের সাথে ভেক্টরের ক্রস গুণ। তো ভেক্টরের সাথে ভেক্টরের যখন ডট গুণ হয় তখন আমরা যেটা পাই সেটা হলো একটা স্কেলার রাশি পাই, যেটা শুধু মান আছে, স্কেলার রাশি তো আমরা প্রথম ক্লাসে দেখছিলাম, স্কেলার রাশি শুধু মান থাকবে। আর একটা ভেক্টরের সাথে শুধু ভেক্টরের গুণে বা ক্রস গুণে আমরা যেটা পাই সেটা হলো ভেক্টর রাশি। তো ক্রস গুণের মাধ্যমে আমরা কি পাই, ভেক্টর রাশি পাই, আর ডট গুণের মাধ্যমে আমরা পাই স্কেলার রাশি। সবাই এইটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে, তাহলে একটু জানাও তো। আচ্ছা, প্রথমে আমরা ডট গুণটা নিয়ে একটু আলোচনা করি। ঠিক আছে, তো ডট গুণ নিয়ে আলোচনা করি প্রথমে। তো ডট গুণটা কি, দুইটা ভেক্টরের মধ্যবর্তী ডট প্রোডাক্ট, মানে কি ধরো ভি ভি একটা ভেক্টর আর বি একটা ভেক্টর, এটার মাধ্যমে আমরা আরেকটা ভেক্টর আরেকটা স্কেলার রাশি পাই, মানে দুইটা ভেক্টরের ডট গুণ করলে আমরা সবসময় একটা স্কেলার রাশি পাবো। ঠিক আছে, তো এখন ভেক্টর এর ডট গুণকে দুই আকারে লেখা যায়, দুইটা ফর্মে লেখা যায়, আমরা একটা ফর্ম দেখি প্রথমে, ধরো এ ডট বি, এটা দুইটা ভেক্টরের ডট গুণ হচ্ছে, এটা কিভাবে লেখা যায়, ধরো যদি এ যদি হয় এটা axi plus ayj plus azk, এটা আমরা 3d ফর্মে লিখলাম a ভেক্টরটাকে। কি bzk, ঠিক আছে, এই দুইটা ডট গুণ কিভাবে হবে, ডট গুণটা হবে ax dx ay by আর az dz, মানে এইটুকু অংশ থেকে দেখা যাচ্ছে যে এখানে ডট গুণে কোনো দিকের প্রকাশ হচ্ছে না, এখানে i j k বলে কিছু না, এখানে শুধু মানটা প্রকাশ হচ্ছে। ঠিক আছে, তো এইটাকে আরেকটা ফর্মে লেখা যায়, ডট গুণকে আরেকটা ফর্মে কিভাবে লেখা যায়, ধরো এ ডট ভি। ঠিক আছে, এই দুইটা ভেক্টরের মধ্যে কিন্তু ডাইরেক্ট গুণ হওয়া সম্ভব না, এই ডট গুণ হওয়া সম্ভব আর একটা ক্রস গুণ হওয়া সম্ভব, ডাইরেক্ট এইভাবে লেখা সম্ভব না কিন্তু। ঠিক আছে, এইভাবে হবে না,
এটা ডট গুণ হইতে পারে না এটা ক্রস গুণ হইতে পারে। তো এ ডট বি যদি আমরা লিখি এটা এইভাবে, এটাকে এই ফর্মে লেখা যায় আর এই ফর্মে লেখা যায়, এই ফর্মে লিখলে কিভাবে হবে? ক্লিয়ার করে লেখার চেষ্টা করি। মধ্যবর্তী কোণ হলো এইটা, তো এই ফর্মেও লেখা যায় ডট গুণকে। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে কিভাবে কোনটা কি আছে, মনে করো এটা যদি এ ভেক্টর হয় আর এটা যদি বি ভেক্টর হয়, এটা হলো তাদের মধ্যবর্তী কোণ থিটা। এখন কস এ আর, দেখো আমি জিনিসটা দেখাই, এ ডট বি এটার মান যদি জিরো হয়, মনে করো কস থিটার মান যদি জিরো হয় তাহলে কি হচ্ছে, কস নাইনটি হচ্ছে, কস নাইনটির মানে তো জিরো। তো যখন এ ডট বি এর মান আমরা জিরো বের করতেছি তখন বুঝতে হবে ভেক্টর দুটো এ আর বি ভেক্টর দুটো লম্ব আকারে আছে, মানে একজনের সাথে আরেকজন লম্ব, ঠিক আছে? এটুকু কি ক্লিয়ার সবাই? এই টপিক গুলো সবাই বুঝছো? এইটুক পর্যন্ত সবাই একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও তো এইটুক পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা। তো দুইটা ভেক্টরের মধ্যে আমরা তাহলে কি ইজিলি আমরা বের করতে পারি, কোনটা বের করতে পারি, কিভাবে কোন বের করবো আমরা? কস থিটা সমান সমান এ ডট বি ভেক্টর আর কি এ ভেক্টরের মান বি ভেক্টরের মান, এটার মাধ্যমে আমরা কি করতে পারি, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে পারি। যদি দুইটা ভেক্টর দিয়ে দেয় তখন আমরা এটার মধ্যবর্তী কোণটা বের করতে পারবো। তো এবার আমরা, আচ্ছা তোমাদেরকে যদি দুটো ভেক্টর দিই তোমরা কি এটার মানটা কোনটা বের করে দেখাতে পারবে? ধরো জি আই প্লাস টু জে প্লাস থ্রি কে বি সমান সমান ওয়ান আই মাইনাস টু জে মাইনাস থ্রি কে। ক্যালকুলেটর আছে? ক্যালকুলেটর থাকলে একটু দেখি তো এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, কেউ একটু কমেন্ট সেকশনে জানা যেত। কস থিটা সমান সমান হলো a ডট b আর কি a এর ভেক্টরের মান b ভেক্টরের মান, এটা ব্যবহার করে সবাই একটু থিটার মানটা বের করে দাও, মধ্যবর্তী কোণটা বের করে দাও। কারো হাতে ক্যালকুলেটর আছে? আচ্ছা আচ্ছা b ভেক্টরটা বোঝা যাচ্ছে না, সবাই কোনটা থিটাটা বের করে দেখো তো, থিটাটা বের করে কমেন্টে জানো।
তোমরা মধ্যবর্তী কোণটা বের করো, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। মধ্যবর্তী কোণটা বের করে কমেন্টে জানো, আমিও ততক্ষণে অঙ্কটা করতে থাকি। 113 আমিনুল, দেখি আমরা দেখি কত আসে, সবাই কমেন্টে জানাতে থাকো, আমরা ততক্ষণে দেখি কত আসে। আর কেউ জানাতে পারবো আমি ছোট? থিটার মানটা আসলো আমার 124 ডিগ্রি, 124.64 ডিগ্রি। তোমরা বাকিরা কি সবাই থিটার কোণটা বের করছো? থিটার মানটা, আচ্ছা থিটার মানটা বের করে সবাই একটু কমেন্ট সেকশনে জানাই দাও। থিটার মানটা হলো 124 ডিগ্রি, 124.64 ডিগ্রি। ভেক্টর আর ভেক্টরের মধ্যে ক্রস গুণ, হ্যাঁ ঠিক আছে। আমিনুল ইসলাম অ্যান্সারটা দিতে পারছে সবার প্রথমে, ধন্যবাদ আমিনুল। আচ্ছা এরপরে আমরা একটা ম্যাথ দেব, তো আমরা প্রথমে ক্রস প্রোডাক্ট একটু দেখি, ঠিক আছে? তো ক্রস প্রোডাক্ট কি হবে আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো ক্রস প্রোডাক্ট হলো দুইটা ভেক্টরের মধ্যে ক্রস গুণ। দুইটা ভেক্টর আমরা ফার্স্টে নিই, দুইটা ভেক্টর আমরা নিই, ধরো এই একটা এ ভেক্টর আর এই একটা বি ভেক্টর। তো এখন এ ক্রস বি কে আমরা কিভাবে লিখতে পারি, যদি আমরা জ্যামিতিক ফর্মে লিখি আর মাঝে মধ্যবর্তী কোণটা হলো থিটা, তো এ ক্রস বি কে লেখা যায় এইভাবে যে এ এর মডুলাস মানে এ ভেক্টরের মান, বি ভেক্টরের মান আর সাইন থিটা। সাইন থিটা কি? এ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। এখন দেখো এইটুকু অংশের মধ্যে কি কোনো দিক প্রকাশ করা আছে? কিন্তু আমরা জানি কি ক্রস প্রোডাক্টের মাধ্যমে আমরা কি পাবো, এ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ মানে একটা মান পাবো, এ আর হলো একটা দিক পাবো। এখন এখানে কিন্তু এখনো দিক নাই, এখানে কি আছে শুধু মানটা আছে। দিকটা কি হবে? দিকটা আমরা ধরে নিই যে এরকম হবে। এখন আমরা দিকটা বের করা শিখবো, ঠিক আছে? তো দিকটা কি হবে এইভাবে বের করতে হবে, মনে করো তোমার ডান হাত নিবা, ডান হাত নিয়ে এ থেকে বি ভেক্টরের দিকে ঘুরাবা, যেহেতু এ ক্রস বি আছে, এ ক্রস বি থাকলে এ থেকে বি ভেক্টরের দিকে ঘুরাবা। তো এ থেকে বি ভেক্টরের দিকে তুমি যদি ঘুরাও তো দেখতে পাচ্ছ তোমার বুড়ো আঙুলটা এই উপরের দিকে আসতেছে, মানে বোর্ড থেকে বাইরের দিকে। তো এ ক্রস বি যেহেতু বোর্ড থেকে বাইরের দিকে, যদি বোর্ডের বাইরের দিকে আসে মানে এই যে তোমার এখানে পাঁচটা আঙ্গুল, চারটা আঙ্গুল এইভাবে নিবা, চারটা আঙ্গুল মনে করে এর সাথে নিবা, এর সাথে চারটা আঙ্গুল নিয়ে তাহলে তুমি মনে করো এ থেকে বি যেত, এ ক্রস বি, তাহলে এ থেকে বি এর দিকে তুমি হাতটা এরকম চারটা আঙুল ঘোরাবা, তাহলে বুড়ো আঙুলটা যেহেতু বাইরের দিকে আসতেছে তাহলে কি বোর্ডের বাইরে, এই যে এই ভেক্টরটা দিক হলো বোর্ডের বাইরে। তো এখন বোর্ডের বাইরের দিকে আমরা যখন
জিনিসটা বুঝে বোর্ডের বাইরের দিকে, ভেক্টরটা বোর্ডের বাইরের দিকে, তখন সেটা বোঝানোর জন্য আমরা এরকম ডট দিই। আর যদি বোর্ডের ভিতরে হয়, এটা হলো বোর্ডের বাইরে বোঝানোর জন্য, বোর্ডের বাইরে। তাহলে বোর্ডের ভিতরে বোঝানোর জন্য আমরা কি দিই? ক্রস দিই। মানে এই জিনিসটা কি দিয়ে আসলে নির্দেশ করে? এটা জিনিসটা আসলে নির্দেশ করে হলো তীর দিয়ে। যে তুমি দেখো একটা তীর তোমার দিকে আসতেছে, তখন তুমি একটা ডট দেখবা, আর একটা তীর বোর্ডের ভিতরের দিকে যাচ্ছে, তখন তুমি দেখবা হলো ক্রস। মানে বোর্ডের তীরটার পিছনের দিকটা দেখবে তুমি ক্রস। তো এখন সেম ভাবে মনে করো আমরা যদি বি ক্রস এ লিখি, তাহলে কি আসবে দেখি আমরা। ধরো এবার লিখলাম বি ক্রস এ, বি ক্রস এ, তাহলে এটা কি? দুইটা ভেক্টর ক্রস গুণে একই, যেহেতু ভেক্টর অতএব সাইড চেঞ্জ করলো মান একই আসবে, ঠিক আছে। কিন্তু দিকটা কিন্তু এবার আলাদা আসবে। এই দিকটা কি হবে? এটা কিন্তু ছিল বোর্ডের বাইরের দিকে, তাহলে কি আসতেছে? ডট আসবে। কিন্তু এইটার দিকটা কি হবে দেখো তো তুমি, এইটার দিকটা কি হবে? যদি এইভাবে ঘুরো দেখবা বোর্ডের ভিতরের দিকে যাবে, তখন কি এটার দিকটা হবে? বোর্ডের ভিতরের দিকে, এটা দিয়ে আমরা বোর্ডের ভিতরের দিকে প্রকাশ করি। তো দেখো এইটুকু মান, এইটুকু দিক, ঠিক আছে না? তাহলে ক্রস প্রোডাক্টের মাধ্যমে আমরা কি পাচ্ছি? একটা ভেক্টর রাশি পাচ্ছি, মানও আছে দিকও আছে। তো এখন দেখো এই দুইটার জিনিস একই, তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি না যে এ ক্রস বি সমান সমান মাইনাস বি ক্রস এ, তো এইভাবে লেখা যায়, ঠিক আছে? এই জিনিসটা এইভাবে লেখা যায়। এখন আমরা আরেকটা ফর্মে ভেক্টরটাকে লেখা দেখবো। তো সবাই এইটুকু বলো যে এখানে এই দিক বের করাটা বুঝছো কিনা, ভেক্টরের দিক বের করাটা কি সবাই বুঝছো? এই যে এইটুকু অংশ সবাই বুঝছো কিনা সবাই একটু কমেন্টে জানাও তো, এইটুকু অংশ সবাই ক্লিয়ার কিনা? এইটুকু অংশ ক্লিয়ার সবাই? আচ্ছা ঠিক আছে, তো এইটুকু অংশ সবাই ক্লিয়ার হয়, তখন আমরা আরেকটা ভেক্টর ফর্ম লেখার ওই দেখি। তো মনে করো এ ভেক্টর আছে একটা, এটাকে এইভাবে লেখা যায়, এক্স আই ঠিক আছে। এই যে দুইটা ভেক্টর আছে, এখন আমরা কি করব? দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট করব। এইটাকে ম্যাট্রিক্স ফর্মেও লেখা যায়। তো কিভাবে লেখা যায়? প্রথমে আই জে কে দিলাম, তারপরে এ এক্স এ ওয়াই এবং এ জে বি এক্স বি ওয়াই তারপরে এটাকে যদি আমরা ডি আইটাকে বাইরে নিয়ে, তাহলে এই দুইটা অংশের গুণ এ ওয়াই মাইনাস এ জেড বি ওয়াই, যে নিয়ে এভাবে নিলে এ এক্স বি জেড মাইনাস এ জেড বি এক্স, আর এইটা নিলে তখন যখন আমরা এটা নিব তখন এই পুরোটা যাবে, তখন এটা থেকে এটা গুণ হবে, তাহলে কি থাকে এ এক্স বি ওয়াই, তাহলে হচ্ছে মাইনাস এ ওয়াই বি এক্স, ঠিক আছে? তো এই ফর্মে আমরা ভেক্টরটাকে লিখতে পারি। সবাই কি এই ফর্মটা দেখছো? তো এই ফর্মেও আমরা ভেক্টরটাকে লিখতে পারি। এখন একটা ভেক্টরের যদি মান শূন্য হয়, তখন সেটা মাধ্যমে আমরা বুঝতে পারি যে একটা ভেক্টর দুইটা সমান্তরালে আছে। তো এটা আমরা নর্মালি ওই জ্যামিতিক ফর্মের মাধ্যমেও কিন্তু আমরা দেখতে পারতাম। কিভাবে দেখতে পারতাম? যেহেতু সমান্তরাল, সমান্তরাল হলে কি হইতো? সাইন থিটা সমান সমান শূন্য হইতো। সাইন থিটা যদি শূন্য হয়, সাইন থিটা যদি শূন্য শূন্য ডিগ্রি হয়, মানে ভেক্টর দুইটা যদি সমানভাবে অবস্থান করে একই দিকে, তাহলে কি হবে? তাদের মধ্যবর্তী কোণটা শূন্য হবে। তো সাইন জিরো ডিগ্রি সমান সমান জিরো, তখন এ ক্রস বি এর মানটা কি হয়ে যায়? এ ক্রস বি এর মানটা হয়ে যায় শূন্য। এ ক্রস বি এর মান যদি শূন্য হয়, তাহলে সেটা কি?
সমান্তরাল। তো এইটা দিয়ে শূন্য বের হইলে যদি মনে করো এইভাবে বের করো শূন্য, তাহলে সেটা কি হবে? সমান্তরাল হবে। এছাড়া আরেকটা পদ্ধতি আছে যে ভেক্টর দুইটা সমান্তরাল নাকি সমান্তরাল না সেটা দেখার আরেকটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা আমরা দেখি। সমান্তরাল হলে যদি ভেক্টর দুটো সমান্তরাল হয় তাহলে কি হবে? অনুপাত গুলো সমান হবে। এই যে এইটুকু দেখছে সবাই, যদি সমান্তরাল হয় তাহলে ভেক্টর দুটোর অনুপাত সমান হবে। এই জিনিসটা যদি সবাই ক্লিয়ার হয় তাহলে একটা ম্যাথ দিই, ভেক্টর দুটোর সমান্তরাল নাকি সমান্তরাল না এইটা রিলেটেড একটা ম্যাথ। ভেক্টর দুটো কি সমান্তরাল সবাই একটু জানো তো? এই ভেক্টর দুটো যে সবার আগে জানাবো তার নামটা এই বোর্ডে লিখে রাখবো, ভেক্টর দুটো সমান্তরাল কিনা একটু জানো তো? যারা যারা সমান্তরাল বলছো তারা তারা ঠিক দিছো, তো তুমি নামটা লিখে রেখে যারা যারা বলছো আমিনুল আবার সঠিক অ্যান্সার দিছো, তারপরে আসফি, তারপরে অনুন্না, তোমরা সকলে আজকে সঠিক অ্যান্সার দিছো। এটা দুইটা সমান্তরাল ভেক্টর, আমরা এটা ইজিলি বের করতে পারি কিভাবে? 3/6, 4/8 আর 3/6 একই না, হাফ না, সবগুলোই হাফ অনুপাত। তাহলে কি দেখতে পাচ্ছ? এই দুটো ভেক্টর সমান্তরাল ভেক্টর। তো ভেক্টরের দিক নির্ণয় করাটা আমরা দেখলাম, তো মোটামুটি ভেক্টর গুণের সম্পর্কে আমাদের একটা বেসিক ধারণা হয়েছে। এখন আগের ক্লাসে আমরা একটা জিনিস দেখছিলাম যে ভেক্টরের যোগ করা দেখছিলাম কি, যদি মনে করো এ বি দুটা ভেক্টর হয়, মনে করো এ বি যদি দুটো ভেক্টর হয় তাহলে আমরা তাদের কি লব্ধিটা বের করতে পারি না, সিটা বের করতে পারি না? যদি এ বি এ আর বি যদি দুটো ভেক্টর হয় তাদের লব্ধিটা হয় সি, তাই না? তো এই দুটো ভেক্টরের লব্ধিটা যদি সি হয় তাহলে আমরা লব্ধি বের করে কীভাবে শিখছি? একটা সামান্তরিক সূত্র ছিল, সামান্তরিক সূত্র কি ছিল? এটা মনে করো যদি এ হয় এইটা যদি বি হয়, সামান্তরিক সূত্র কি? সামান্তরিক সূত্রের মাধ্যমে আমরা একটা সামান্তরিক মতো মানাইতাম, সন্নিহিত বাহু দিয়ে আমরা একটা কর্ণটা আনতাম, এই কর্ণটাই হলো সি। তা আমরা একটা সূত্র দেখছিলাম এটার জন্য সি নির্ণয়ে, সেটা কি ছিল? সি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে ভেক্টর স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা। থিটাটা কি? ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ, এ আর বি ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ, এটা ছিল। তো এটার মাধ্যমে আমরা লব্ধিটা বের করা শিখছিলাম। তো যারা যারা মনে করো তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের একটা অধ্যায় ছিল, ষষ্ঠ অধ্যায় মহাকর্ষ নিয়ে একটা অধ্যায় ছিল, সেখানে জি এর মান বের করা হয়েছিল। জি এর মান বের করার ক্ষেত্রে কেন্দ্র বিমুখী বল নামে একটা বলের উল্লেখ করা হয়েছিল, কেন্দ্র বিমুখী বল, এরকম একটা বলের উল্লেখ করার মাধ্যমে কি প্রমাণ করা হয়েছিল? যে পৃথিবীর আণ্বিক গতির কারণে, মানে পৃথিবী যে ঘুরে, পৃথিবীর আণ্বিক গতির কারণে জি এর মানটা কি আসে? জি মাইনাস ওমেগা স্কয়ার আর আর কস স্কয়ার ল্যামডা, এরকম একটা প্রমাণ ছিল তোমাদের কেন্দ্র বিমুখী বলের মাধ্যমে। এখন তোমাদেরকে আমরা ভেক্টরের মাধ্যমে একটা জিনিস দেখাবো, ঠিক আছে? ধরো ভেক্টরের মাধ্যমে আমরা কিভাবে দেখাতে পারি, ধরো এটা পৃথিবী, এটা হলো পৃথিবী, তো পৃথিবী থেকে এখানে মনে করো চাঁদ অবস্থিত, তো পৃথিবী আর চাঁদের মধ্যে একটা আকর্ষণ বল আছে, পৃথিবী এবং চাঁদের
মধ্যবিন্দু থেকে কেন্দ্র থেকে মানে ভার কেন্দ্র থেকে এদিক বরাবর একটা আকর্ষণ বলের কারণে এই বরাবর টানবে পৃথিবী, ঠিক আছে? আর চাঁদের গতিটা হলো এই বরাবর, চাঁদটা এই বরাবর যেতে যাচ্ছে। তো যদি আমরা লব্ধি প্রয়োগ করি তাহলে লব্ধি প্রয়োগ করলে কোন বরাবর যাবে? চাঁদ এই বরাবর যাবে। তো মনে করো আবার চাঁদ এখানে আসলো, তো আবার এই পৃথিবীর সাথে এইখান থেকে পৃথিবী এই বরাবর টানবে আর চাঁদ যেতে যাবে এই বরাবর, তাহলে কি আবার? তো এইভাবে করে করে চাঁদটা কিন্তু বৃত্তাকার পথে ঘুরতেছে, ঠিক আছে? আচ্ছা অবশ্যই লেখার জন্য, আচ্ছা আমি তাহলে লেখা শেষে একটু টাইম দিব তোমাদের। আচ্ছা এখন ভেক্টরের যে প্র্যাকটিক্যাল ইউজ, তাসনিম ভেক্টরের যে প্র্যাকটিক্যাল ইউজটা সেটাই আমরা দেখাচ্ছি। দেখো এই যে চারটে এখানে ছিল, চারটাকে পৃথিবী টানতেছে, এটা কি টানতেছে? এটা হলো দুইজনের মধ্যে আকর্ষণ বল, চাঁদ আর পৃথিবীর মধ্যবর্তী আকর্ষণ বল, ধরলাম আমরা এফজি। আর চাঁদ ওই বরাবর চলে যেতে যেতেছে, চাঁদের নিজস্ব একটা গতি আছে, সেই গতির কারণে চাঁদ ওই বরাবর চলে যেতে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে সবাই বলছো, তো চাঁদ ওই বরাবর চলে যেতে যাচ্ছে। তো কিন্তু লব্ধিটার কারণে আমরা দেখতে পাচ্ছি কি, যদি মনে করো চাঁদটাকে এই বরাবর টানে আর চাঁদটা যাইতে যাচ্ছে ওই বরাবর, ঠিক আছে, চাঁদের বেগটা হলো ওই বরাবর আর চাঁদকে পৃথিবী টানতেছে এই বরাবর, তো লব্ধি কোন দিকে? এইদিকে। এইটুক পর্যন্ত সবাই ক্লিয়ার? তো এইভাবে করে করে আবার যখন চাঁদ এদিকে আসে এই বরাবর টানে পৃথিবী, চাঁদ চলে যেতে চায় এই বরাবর, তো এই বরাবর আবার লব্ধি হয়। এইভাবে করে একটা বৃত্তাকার পথে চাঁদ কিন্তু পৃথিবীর কেন্দ্র করে ঘুরতেছে। এইটুকু কি সবাই ক্লিয়ার? এই জিনিসটা কি সবাই বুঝছো? এই জিনিসটা সবাই বুঝছো কিনা সেটা একটু জানাও। লেখছো সবাই এই জিনিসটা? আচ্ছা এই জিনিসটা যদি বুঝে থাকো তাহলে আমরা একটা জিনিস দেখাই। এখন দেখো তোমাদের বইয়ে ষষ্ঠ অধ্যায়ে যাবা, যখন যে কোনো বইয়ে যখন আহ্নিক গতির জিটা বের করা হবে, যে পৃথিবীর আহ্নিক গতির কারণে জি এর মানটা, ঠিক আছে, আহ্নিক গতির কারণে জি এর একটা মান বের করা হয়েছে বইতে, যে কোনো বইতে যাবা, ওখানে দেখবো কেন্দ্র বিমুখী বল নামে একটা বল উল্লেখ করা হয়েছে। তো বলটা কিভাবে উল্লেখ করা হয়েছে, এখন কেন্দ্র বিমুখী বলটা কি? কেন্দ্রমুখী বলের বিপরীত বল, তাই না? যদি কেন্দ্রমুখী বল হয় এইটা পৃথিবী, আর কেন্দ্রমুখী বল কোনটা? যেটা পৃথিবী যে বলে টানতেছে চাঁদকে, তো কেন্দ্র বিমুখী বলটা কি হবে? এইটা এখন দেখো আমরা ভেক্টরের মাধ্যমে ইজিলি দেখতে পাচ্ছি যে এই দুইটা মধ্যবর্তী লব্ধিটা কত হবে, যদি কেন্দ্রমুখী বল এই বরাবর ক্রিয়া করে আর বইতে উল্লেখ করা হয়েছে কি কেন্দ্র বিমুখী বল, তাহলে লব্ধি কত? লব্ধি শূন্য হয়ে যাচ্ছে না কেন্দ্র বিমুখী বল যদি তুমি বসাতে চাও, কেন্দ্র বিমুখী বল দিয়ে যদি এই ব্যাখ্যাটা দিতে চাও, লব্ধি শূন্য হচ্ছে, ঠিক আছে? তো এখন মনে করো এইটা হলো পৃথিবী, পৃথিবী কেন্দ্র বিমুখী, ছবিটা একটু ক্লিয়ার করে দেয় তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করো এইটা হলো পৃথিবী, এটা হলো চাঁদ, ঠিক আছে, চাঁদকে পৃথিবী এই বরাবর দিচ্ছে কেন্দ্রমুখী বল, এটা হলো কেন্দ্রমুখী বল। এখন দেখবো এখানে একটা টপিক আছে কি কেন্দ্র বিমুখী বল। তো দেখো এখন এখানে দুইটা যদি কেন্দ্র বিমুখী আর কেন্দ্রমুখী বল থাকে, তো এখানে লব্ধিটা কত হয়ে যাচ্ছে? লব্ধি হচ্ছে কি শূন্য হয়ে যাচ্ছে। তো এখানে যদি লব্ধিটা শূন্য বানায় ফেলি, চাঁদ কিন্তু তাহলে এই বরাবর চলে যাওয়ার কথা, কিন্তু চাঁদের গতি কি এই বরাবর ছিল। আমরা জানি মনে করি কেন্দ্র বিমুখী বল বলে কিন্তু কোনো বল নাই, কেন্দ্র বিমুখী বল হলো সুডো ফোর্স বা যে ধরনের বলের কোনো এক্সিস্টেন্স নাই, ঠিক আছে? তো কেন্দ্র বিমুখী বল বলে আসলে কিছু নাই, কিন্তু বইতে তারপর কেন্দ্র বিমুখী বল দিয়ে একটা জিনিস প্রমাণ করা হয়েছে। তো এখানে দেখো কেন্দ্র বিমুখী বল যদি থাকতো তাহলে চারটা কিন্তু ওই বরাবর যাওয়ার কথা, কিন্তু যেহেতু কেন্দ্র বিমুখী বল নাই তাহলে চারটা কি বরাবর যাচ্ছে? এই বরাবর যাচ্ছে আস্তে আস্তে এইভাবে করে বৃত্তাকার পথে ঘুরছে, তার মানে কি কেন্দ্র বিমুখী বল বলে কোনো বল নাই। তো ওইখানে বইতে কেন্দ্র বিমুখী বলের মাধ্যমে, কেন্দ্র বিমুখী বলের মাধ্যমে মানে কেন্দ্র বিমুখী বলের কারণে, কেন্দ্র বিমুখী বলের মাধ্যমে ওরা প্রমাণ করছে এই সূত্রটা আর কজ ল্যাম্বডা, ঠিক আছে? তো আমরা এতক্ষণ দেখলাম যে কেন্দ্র বিমুখী বল বলে কিছু নাই, তো কেন্দ্র বিমুখী বল যেহেতু নাই তাহলে কেন্দ্র বিমুখী বলের মাধ্যমে সূত্রটা যদি প্রমাণ করা হয় এবং সূত্রটা যদি সঠিকও হয় তাও কিন্তু আমাদের কনসেপ্টে ভুল আছে। আমরা ভেক্টরের মাধ্যমে কেন্দ্র বিমুখী বল ছাড়াই আমরা এই সূত্রটা প্রমাণ করে দেখাবো, ঠিক আছে? ভেক্টরের মাধ্যমে এই সূত্রটা আমরা প্রমাণ করতে পারি,
এই যে ভেক্টর লব্ধি নিয়ে আমরা আলোচনা করলাম, তো লব্ধির একটা প্র্যাকটিক্যাল ইউজ দেখি। লব্ধি নিয়ে যেহেতু আলোচনা করছি, এখন ভেক্টর এইটা হলো সূত্র, সূত্রটা এক সাইডে লিখে রাখি। তো এটা হলো সূত্র ছিল। তো এখন আমরা ভেক্টরের মাধ্যমে এই সূত্রটা প্রমাণ করব, ঠিক আছে? এটাকে কি অঞ্চল বলে? বিষুব অঞ্চল বলে। এটা কি? মেরু অঞ্চল। আর পৃথিবী কোন বরাবর ঘুরতেছে? পৃথিবী এই বরাবর ঘুরতেছে, ঠিক আছে? যদি পৃথিবী এরকম থাকে, পৃথিবী এরকম করে ঘুরতেছে, পৃথিবী ঘূর্ণনের দিকটা এইদিকে, এইভাবে করে পৃথিবী ঘুরতেছে। তো ধরো তুমি এখানে অবস্থান করতেছো, এখানে তুমি আসো, হ্যাঁ, তোমার সাথে এই কেন্দ্র থেকে বিষুব অঞ্চলে তোমার মধ্যে কোনটা কত কোন উত্তীর্ণ হলো? গামা কোণ উৎপন্ন হয়েছে। আচ্ছা, তোমার মাঝে এখানে একটা কেন্দ্র মাঝে তোমার কাছে একটা কোণ উৎপন্ন হয়েছে, ঠিক আছে? তো এখন যদি পৃথিবী ঘুরে তাহলে কি হবে? তুমি এই বরাবর ছিটকে যাওয়ার কথা, কিন্তু তুমি কিন্তু ছিটকাচ্ছ না। ধরো পৃথিবী ঘুরতেছে না, এখন যদি পৃথিবী ঘুরতেছে না, পৃথিবীটা একটা স্থির আছে। পৃথিবী যদি স্থির থাকতো, পৃথিবী স্থির থাকলে তোমার উপরে এই বরাবর যে বলটা কাজ হতো সেটা হলো জি, মানে জি তোমাকে পুরা বরাবর টানতো, জি তোমাকে পুরা বল দিয়ে টানতো। কিন্তু আমরা জানতেছি কি, পৃথিবীটা ঘুরতেছে। এই যে এখানে যে টানতেছে, আমি যে এখানে একটা ভেক্টর দেখাইছি, এটা কি? এই ভেক্টরটাকে বড় করে এখানে আনে এই কেন্দ্র বরাবর টানতেছে এম জি, এম জি বলে তোমার টানতেছে, যদি পৃথিবী না ঘুরতো। কিন্তু কি হচ্ছে, পৃথিবীটা কিন্তু ঘুরতেছে। ঘোরার কারণে কি হচ্ছে, তুমি কিন্তু ছিটকে যাওয়ার কথা, একটু হলেও ছিটকে যাওয়ার কথা, কিন্তু তুমি ছিটকাচ্ছ না। তো কি হচ্ছে, জি এর কারণে এখন কিন্তু পৃথিবী ঘুরতেছে, মনে করো আগে ঘুরতেছিল না, তখন পুরোটাই প্রয়োগ হচ্ছিল, পুরো বলটা যাচ্ছিল, কিন্তু এখন একটু ঘুরার কারণে অল্প কিছু তোমার খরচ হয়ে গেছে। অল্প কিছু বল খরচ হয়েছে কিসে? তোমাকে মাটির সাথে রাখার জন্য, পৃথিবীর ঘূর্ণনের কারণে এই বলটা তোমার খরচ হচ্ছে। তাহলে বাকি কতটুকু থাকে? বাকি থাকে এলো এম জি, মানে পৃথিবীর ঘূর্ণনের কারণে তোমার বলটা, তোমার উপর প্রয়োগকৃত বল কতটুকু কমলো? তো এইটুক থেকে এইটুক মাইনাস হয়ে গেল। এখন আমরা যদি এখানে ভেক্টরের যোগ সূত্রটা দেখি, লব্ধিটা আমরা কিভাবে দেখতে পাচ্ছি, দেখো এইটা থেকে এইটা, তার মানে কি, এম জি বলটা সমান সমান এম জি প্রাইম প্লাস এফ সি, এইটুকু সবাই বুঝছো? ওইটার জিনিসটা আলাদা, কিন্তু আমরা মনে করি ভেক্টরের মাধ্যমে তো দেখাইছি, পৃথিবীর থেকে চার তো আর ছিটকে যাচ্ছে না, কিন্তু কেন্দ্র বিমুখী বল যদি থাকতো তখন কি হতো, তখন কিন্তু চারটা ছিটকে যেত। তো দেখো আমরা কেন্দ্র বিমুখী বল ছাড়া, কেন্দ্র বিমুখী বলের প্রয়োগ ছাড়াই আমরা ভেক্টরের মাধ্যমে সূত্রটা প্রমাণ করবো। ভেক্টরের মাধ্যমে সূত্রটা প্রমাণ, এখন দেখো এখানে যদি আলফা হয়, এই বরাবর তোমার যাওয়ার কথা ছিল, এই বরাবর তোমাকে পৃথিবীর ঘূর্ণনের কারণে, পৃথিবী যেহেতু ঘুরতেছে, তুমি এই বরাবর ছিটকে যাওয়ার কথা, কিন্তু ছিটকাচ্ছ না, কারণ ওইখানে কিছু খরচ হচ্ছে। এম জি বলে আগে টানতো যদি পৃথিবী না ঘুরতো, কিন্তু এখন যেহেতু পৃথিবী ঘুরতেছে, তোমাকে হালকা কিছু শক্তি খরচ হচ্ছে কি করতে, পৃথিবীর সাথে থাকার জন্য, আর বাকিটা তোমার কিসে যাচ্ছে, বাকিটা তোমাকে জি বলে টানতেছে পৃথিবী। তো এই জি আর আগের জিতে এক না, কারণ এখানে অল্প কিছু খরচ হয়েছে। আচ্ছা, যে বুঝো নাই তাহলে আরেকবার বলি, দেখো ছবিটা বড় করে রাখলে তাই মধ্যে সুবিধা হবে। ধরো এইটা হলো পৃথিবী, ঠিক আছে, এইটা হলো বিষুব অঞ্চল, আর এটা কি, মেরু অঞ্চল, মেরু অঞ্চল। তুমি ধরো এখানে আসো, তুমি যদি এখানে থাকো, তোমার সাথে পৃথিবীর আকর্ষণ বল কত হবে, মানে কি পৃথিবী তোমাকে, তোমার আকর্ষণ কত আকর্ষণ বলে টানবে, এম জি বলে টানার কথা, এম জি বল, ঠিক আছে? তুমি আসো এখানে বিষুব অঞ্চল থেকে আলফা কোণ দূরে আসো, ঠিক আছে, আলফা কোণ উৎপন্ন করে তুমি আসো, মানে বিষুব অঞ্চল থেকে আলফা কোণে আসো, তুমি বিষুব অঞ্চলে নাই, তুমি এখানে আসো। তো তোমাকে পৃথিবী যখন, মনে করো পৃথিবী এখন ঘুরতেছে না, পৃথিবী যদি না ঘুরতো, পৃথিবী যদি না ঘুরতো তাহলে তোমার কি হইতো, পৃথিবী যদি না ঘুরতো তখন তোমার সেন্টার, এই যে কেন্দ্র তোমাকে কত বলে টানতো, এম জি বলেই টানতো পৃথিবী যদি না ঘুরতো। কিন্তু কি, পৃথিবী তো ঘুরতেছে, ঘুরতেছে না, ঘুরার কারণে কি হচ্ছে, তোমার এখানে ছিটকে যাওয়ার কথা, এই বরাবর, এই বরাবর ছিটকে যাওয়ার কথা, কিন্তু তুমি কিন্তু যাচ্ছ না, যাচ্ছ না, যেহেতু
তার মানে কি এখানে কিছু বল তোমাকে এমজি আগে এমজি বলে টানতো, কিন্তু এখন আর এমজি বলে টানতে পারতেছে না। তো এমজি বলে কেন টানতে পারতেছে না? তোমার কিছু বল, তোমার কিছু বল খরচ হয়ে যাচ্ছে কি করতে? তোমাকে পৃথিবীর সাথে ফার্স্টে মাটিতে আটকায় রাখার জন্য কিছু বল খরচ হচ্ছে। এই কিছু বলটাকে আমরা ধরলাম এফ, ধরলাম এফ সি ধরলাম। তো এইটা কি করতেছে? এইটা হলে তোমার আগে যখন পৃথিবী ঘুরতেছিল না তখন পুরো এমজি বলে টানতেছিল, এখন পৃথিবী ঘূর্ণনের কারণে তোমার ছিটকে যাওয়ার যে প্রবণতা সেটার বিরুদ্ধে একটা এফ সি বল আছে। এই কারণে তুমি ওইখানে আসো, পৃথিবীর মাটির সাথে পৃষ্ঠের সাথে লাগিয়ে আসো, পৃথিবীর পৃষ্ঠ থেকে সরণে। আর বাকিটা কি হয়েছে? বাকি বলটা তোমাকে আবার ওই বলে টানতেছে, তুমি যে ওজনটা অনুভব করতেছো। তো আমরা এটাকে ধরলাম এমজি প্রাইম। এইবার এই দেখো এখানে একটা ভেক্টর তৈরি হয়েছে না? এই দেখো এই পুরোটা আগে ছিল, কিন্তু এখন এটা কি হয়েছে? উপাংশে ভাঙছে না? এমজি বলটা আগে পুরো বলে তোমাকে টানতো, এখন এফ সি তে একটা উপাংশ ভাগ হয়েছে, এই এফ সি উপাংশটা তোমাকে মাটির সাথে রাখতেছে, আর একটা এমজি উপাংশ তৈরি হয়েছে, এমজি প্রাইম উপাংশ তৈরি হয়েছে। এটা তোমাকে কি করতেছে? এটা আবার সে আকর্ষণ বলে টানতেছে। তো এখন যদি আমরা এই চিত্রটা এই পাশে নিই, চিত্রটাকে আমরা যদি বড় করে নিই, এই যে সে চিত্রটাকে আমরা একটু বড় করে নিলে, এই হলো এমজি, এটা হলো সেটা যেই বলটা যেটা তোমার কারণে তুমি পিস্টের সাথে লাগিয়ে আসছো, আর এটা হলো এখন তুমি যতটা ওজন অনুভব করবা এমজি প্রাইম। তো এখন যদি আমরা ভেক্টরের মাধ্যমে লিখি দেখাই যাচ্ছে কি এই বলটা সমান সমান কি এই এফ সি। তোমাকে যেহেতু জি এর মানটা বের করতে হবে, কারণ কি পৃথিবীর ঘূর্ণনের কারণে তোমার যে উপর যে অর্জনটা তৈরি হয়েছে, তুমি কি করলে এটাকে এই পাশে রাখলাম, এমজি থেকে তাহলে এইটাই পাশে চলে গেলে কি থাকে এমজি মাইনাস এফ সি। এখন দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি না যে এইখানে প্লাস দিলাম আর এখানে মাইনাস দিলাম, ঠিক আছে? তো আমরা এখানে একটা কোণ পাইছিলাম কি বিষুবীয় অঞ্চলের সাথে তোমার কোণ কত তৈরি হয়েছিল? আলফা কোণ তৈরি হয়েছিল। তো কি হয়েছিল? এটাও তোমার আলফা কোণ হবে, এটা আলফা কোণ। এখন দেখো একটা জিনিস দেখো, তোমার এখানে কি এফ সি আছে? এখানে আছে কি মাইনাস এফ সি আছে? এইটা যদি এফ সি হয় তাহলে এইটা কি মাইনাস এফ সি? তাহলে এইটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো? 180 মাইনাস আলফা। তো এইবার আমরা ভেক্টরের লব্ধিটা দিই, লব্ধি সূত্র প্রয়োগ করলে তাহলে কি পাচ্ছি? এটা যেহেতু পৃথিবীর ঘূর্ণনের কারণে তৈরি হচ্ছে, তো এই বলটা কি আমরা জানতাম কেন্দ্রমুখী বল, যেটা এমভি স্কয়ার বাই আর, বা লেখা যায় কি এম ওমেগা স্কয়ার আর। তো এটা এম ওমেগা স্কয়ার আর লিখি, এম ওমেগা স্কয়ার আর, এটার উপর হোল স্কয়ার প্লাস টু এম জি এম ওমেগা স্কয়ার আর। আর এখন কত এফ সি আর এমজি মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি মাইনাস আলফা, ঠিক আছে? এই দুটোর মধ্যবর্তী কোণ কিন্তু 180 ডিগ্রি মাইনাস আলফা হয়ে গেছে, কারণ কি এফ সি ছিল এইটা আর এইটা হইলো মাইনাস এফ সি, আর মাইনাস এফ সি আর হইলো এইটার মধ্যবর্তী কোণটা কত? 180 ডিগ্রি মাইনাস আলফা। তো পরের লাইন অনুযায়ী এম স্কয়ার জি প্রাইম স্কয়ার স্কয়ার জি স্কয়ার স্কয়ার ওমেগা 4 আর স্কয়ার। এখন একটা জিনিস দেখো, ওমেগা 4 কিন্তু অলমোস্ট শূন্যের কাছাকাছি, কারণ কি দেখো ওমেগা যদি নাও তুমি 2 পাই বাই টি। এখন পৃথিবী টি কত? পৃথিবী একদিনে কতটুকু ঘুরে? পৃথিবী টি কত মনে করো? টিটা যদি মনে করো একদিনে ঘুরে না, তার মানে কি একদিন সমান সমান কি 86,400। তো এখন 86,400 কে তুমি যখন আবার স্কয়ার পাওয়ার 4 দিবা, তো পাওয়ার 4 দিলে তখন কি হয়ে যাবে? শূন্যের কাছাকাছি চলে যাচ্ছে মানটা অলমোস্ট। তাহলে এটাকে বাদ দিতে পারি আমরা, এখানে কি রইলো স্কয়ার জি ওমেগা স্কয়ার আর কস 180 মাইনাস আলফা কি কোন কস 180 মাইনাস আলফা হইলো কস আলফা, ঠিক আছে? এইটুকু পর্যন্ত সবাই যদি ক্লিয়ার হয় তাহলে এখন দেখো উভয় পাশ থেকে এম স্কয়ারটা বাদ চলে যাচ্ছে, এম স্কয়ার বাদ দিলে তবে বাকি থাকে কি জি প্রাইম স্কয়ার জি স্কয়ার মাইনাস 2 জি ওমেগা স্কয়ার আর কস আলফা। তো এখান থেকে যদি আমরা মনে করো জিটা কমন নিই, জি স্কয়ারটা কমন নিই,
স্কয়ার কমন নিলে থাকে কি 1 মাইনাস 2 ওমেগা স্কয়ার আর কস আলফা, আর নিচে কি যাচ্ছে জি যাচ্ছে। সবাইকে এইটুকু তুলছো, এটুকু তুলে হইলে আমি আরেকবার বুঝাবো, সমস্যা নেই। এই জিনিসটাকে তুলছো, এটা তুললে তারপর দেখো এইটুকু অংশ দিকে খেয়াল দাও। সবাইকে এইটুক পর্যন্ত তুলছো, আর এইটুক পর্যন্ত কি তোমরা বুঝছো কমেন্টে একটু জানাও তো। আচ্ছা এইটুক পর্যন্ত যদি তুলে থাকো তাহলে একটু সামনের দিকে যাই আমরা, কি আছে এইদিকে জি প্রাইম স্কয়ার আছে, তো জি প্রাইম স্কয়ার যেহেতু আছে আমরা তো জি এর মান দরকার, আমাদের তো জি প্রাইম এর মান দরকার না, তো জি এর মান বের করতে হলে কি করতে হবে, উভয় পাশে রুট করে দিই। উভয় পাশে কি রুট করলে কি হয়ে যাবে, জি এর এই স্কয়ারটা বাদ চলে যাবে, তাহলে কি থাকে 1 মাইনাস 2 ওমেগা স্কয়ার আর কস আলফা আর জি, আর এটা পাওয়ার কত হইলো, হাফ হইলো, কারণ উভয় পাশে রুট করছি। এখন তোমরা যদি কেউ দ্বিপদী বিস্তৃতি করে থাকো, দ্বিপদী বিস্তৃতিতে একটা সূত্র পাবা, দ্বিপদী বিস্তৃতিতে যদি তোমরা কেউ করে থাকো দ্বিপদী বিস্তৃতিতে একটা সূত্র আছে, সূত্রটা কি যদি আমি লিখে দেখাই, এইটুকু যদি তুলে থাকো তাহলে এইটুকু একটু মুছি, সূত্রটা হলো এরকম 1 প্লাস এক্স পাওয়ার যদি এন থাকে তাহলে এটা হয় এইভাবে লেখা যায় দ্বিপদী বিস্তৃতির মাধ্যমে 1 প্লাস এন এক্স এন এন মাইনাস 1 এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, এভাবে চলতে থাকবে অসীম পর্যন্ত। দ্বিপদী বিস্তৃতি যখন দেখবা অথবা দ্বিপদী বিস্তৃতি যারা করছো তারা এই টাইপের একটা সূত্র দেখছো, কি 1 প্লাস এক্স যদি থাকে তার পাওয়ার যদি এন থাকে, তো এখানে দেখো এই জিনিসটাকে আমরা তুলনা করতে পারি না, দেখো এক্স কে আমরা কিসের সাথে তুলনা করতে পারি, এক্স কে আমরা এইটার সাথে তুলনা করতে পারি, এক্স কে এই যে আমরা এইটুকু অংশের সাথে এক্স এর তুলনা করতে পারি, এই যে এইটুকু অংশের সাথে এক্স এর তুলনা করতে পারি, দেখো আর এন এর সাথে এই হাফ এর তুলনা করতে পারি। তুলনা যদি করি তাহলে এখানে যদি জাস্ট মানটা বসাই দিই, দেখো 1 প্লাস আর এখানে কিন্তু মাইনাস আছে, তো মাইনাসটাকে আমরা সামনে গুণ আকারে দিয়ে দেবো, এটা সমস্যা নেই। তো এক্স এর মান কত, এন এর মান কত, এন এর মান হলো হাফ, এন এর মানটা আমরা লিখলাম আর মাইনাস এখানে একটা 1 আছে যেহেতু মাইনাস আকারে আছে, তারপর এক্স এক্স কি এখানে হলো এক্স হলো 2 ওমেগা স্কয়ার আর কস আলফা বাই জি, এই একটা পদ গেল, পরের পদটা কি এন, এন হলো হাফ, হাফ মাইনাস 1 এন মাইনাস 1 যেহেতু এক্স স্কয়ার, এবার এটার স্কয়ার করতে হবে 2 ওমেগা স্কয়ার আর কস আলফা জি, এটার পুরোটা হোল স্কয়ার হবে, আর মাইনাস 1 এর হোল স্কয়ার তো 1 ই হয়, আর এরপর পদ চলতে থাকবে। এখন দেখো এখানে যখন ওমেগা স্কয়ারের উপর স্কয়ার দিচ্ছ তাহলে কি হয়ে যাচ্ছে, ওমেগা 4 হচ্ছে, আর যখনই ওমেগা 4 হচ্ছে তখন এটা কি পুরো টার্মটা শূন্য হয়ে যাচ্ছে, কারণ কি আমরা দেখছিলাম ওমেগা সমান সমান 2 পাই বাই টি, টি এর মান ছিল হলো 86400 এর মতো, তো 86400 কে পাওয়ার 4 দিলে তখন এটা প্রায় শূন্যের কাছাকাছি চলে আসে। তো এইটুকু পর্যন্ত সবার ক্লিয়ার হলে এইটুকু আসছে আমাদের, এইটুকু তাহলে এখন বাকি রইল কতটুকু অংশ, বাকি রইল জি প্রাইম সমান সমান জি 1 মাইনাস মাইনাস হবে, কারণ এখানে মাইনাস দিয়ে একটা গুণ আছে 1 মাইনাস হাফ, এবার দেখো এই এই 2 আর এই 2 বাদ চলে গেল তাহলে কি থাকে, ওমেগা স্কয়ার আর কস স্কয়ার আলফা বাই হলো জি, এবার উভয় পাশে জি মানে করে এই পাশটা জি দিয়ে গুণ করলো তাহলে জি থাকে, আর এই জি জি এই জি কাটা এখান থেকে হাফ হাফ অন কাটা গেছে, তাহলে কি আছে ওমেগা স্কয়ার আর কস স্কয়ার আলফা। দেখো আমরা একই সূত্র আমরা ম্যাথমেটিক্যালি প্রমাণ করলাম ভেক্টরের সাহায্যে, ভেক্টরের সাহায্যে দেখো ভেক্টরের সাহায্যে এই সূত্রটা প্রমাণ করা যায়, এখানে কেন্দ্র বিমুখী বল বলে কোনো বল আনা লাগতেছে না, তো এখানে আমরা জাস্ট ভেক্টরের লব্ধির সাহায্যে আমরা এই সূত্রটা প্রমাণ করলাম, কোনো কেন্দ্র বিমুখী বল বা ওই যে বলের এক্সিস্টেন্টই নাই সেটা দিয়ে আমাদের তো প্রমাণ করার কোনো দরকার নেই। সবাই যদি এইটুকু তুলে থাকো বলো আমি তাহলে সামনের টপিকে যাই, এটুকু কি সবাই তুলছো, আচ্ছা ঠিক আছে এটুকু যদি সবাই তুলে থাকো তাহলে আমরা একটু এখন যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো ভেক্টর ক্যালকুলাস।
ভেক্টর ক্যালকুলাস নিয়ে এখন আলোচনা করব। তো এখন ক্যালকুলাসের একটা অংশ হলো ডিফারেন্সিয়েশন, যেহেতু আমরা এখন ভেক্টর ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশন নিয়ে আলোচনা করব। তো ডিফারেন্সিয়েশনটা আসলে কি? ডিফারেন্সিয়েশনটা হলো ঢাল, কোনো কিছু পরিবর্তনের হারটাই হলো ডিফারেন্সিয়েশন, যে কোনো কিছু পরিবর্তনের হার। যদি ধরো আমরা একটা সাইন থিটা সাইনের ওয়েভ নিই, তো সাইনের ওয়েভটা কি এরকম না? সাইনের ওয়েভটা তো দেখো তো, এখানে কি সব জায়গায় মান সমানভাবে কমতেছে অথবা বাড়তেছে? কোন জায়গায় মান অনেক বেশি বাড়তেছে, দেখো এখানে মান অনেক বেশি বাড়ছে, আর এখানে কিন্তু মানটা অলমোস্ট বাড়ার হারটা শূন্য। তো এইটা যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তখন দেখা যাবে এখানে শূন্য, যেহেতু আবার এখানে শূন্য, এখানে শূন্য, আর এখানে কিন্তু ম্যাক্সিমাম। তাহলে কি হচ্ছে? এই বরাবর এইখানে যে আমরা নিচে একটা গ্রাফ পাচ্ছি, এটা কিসের গ্রাফ? কজের গ্রাফ, ঠিক আছে? এটা হলো কজের গ্রাফ। তো আমরা কি জানি, সাইন থিটা তুমি যখন ডিফারেন্সিয়েশন করো তখন আমরা কি পাই? সাইন থিটা ডিফারেন্সিয়েশন করলে কস থিটা পাই না? তো এটা আসলে কি, সাইন থিটা ডিফারেন্সিয়েশন করলে যে কস থিটা পাই আসলে কি বোঝায়? এটা বোঝায় হলো সাইন থিটা ওয়েভের মধ্যে, মানে এই যে ওয়েভটা দেখতে পাচ্ছ এটার মধ্যে পরিবর্তনের হারটাই হলো কস থিটার মাধ্যমে প্রকাশ করা যায়। তাহলে ডিফারেন্সিয়েশনটা আসলে এইভাবেই শুরু। তো ডিফারেন্সিয়েশন এখন যেটা দেখবো, যে ডি বাই ডি এক্স, ডি বাই ডি এক্স, এক্স ওয়াই, এক্স ওয়াই, ঠিক আছে? তো এটা ডিফারেন্সিয়েশন আমরা করি, ডিফারেন্সিয়েশন করলে কি হবে? এক্স ডি ওয়াই বাই ডি এক্স প্লাস, এখানে আমরা ধরতেছি ওয়াই হলো এক্স এর একটা ফাংশন, আর একটা কি ওয়াই ডি এক্স বাই ডি এক্স। তো এটা সমান ওয়ান ধরা যায়, তাহলে কি আসে? এক্স ডি ওয়াই বাই ডি এক্স প্লাস ওয়াই, এইটাকে বলে টোটাল ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? এটাকে বলে টোটাল ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? তো যেহেতু টোটাল ডিফারেন্সিয়েশন বললাম, তো এরপর আমরা যেটা নিয়ে বলতে পারি সেটা হলো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। এটাকে আবার এইভাবে লেখে, যদি তুমি দেখো এরকম করে কিছু লেখা থাকে। তো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন শুধু একটা নিয়ে কাজ করবে, শুধু এক্স কে সে মনে করো ভেরিয়েবল ধরবে আর বাকিগুলোকে কনস্ট্যান্ট ধরবে। যদি এখানে জেড ও দিয়ে দিতাম, এটাকে যদি আমরা জেড ও দিয়ে দিতাম তাইলেও কোনো কথা ছিল না। ওয়াই জেড কে এখানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে শুধু এক্স আর বাকি সবাইকে কনস্ট্যান্ট ধরা হয়। তো যদি এখন ডিফারেন্সিয়েশন করি তাহলে কি থাকবে? ওয়াই জেড, এটাকে বলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। তো এখন আমরা এই জিনিসটা যে কারণে শিখা সেটা হলো ভেক্টর একটা অপারেটর আছে, ডেল অপারেটর বা নাবলা অপারেটর। অপারেটরটা দেখতে কেমন? এটা হলো ডেল অপারেটর। ডেল অপারেটর কি নিয়ে কাজ করতেছে? থ্রি ডাইমেনশনাল নিয়ে কাজ করতেছে। দেখো এখানে আই আছে, জে আছে, কে আছে, তার মানে এটা থ্রি ডাইমেনশনালি মান প্রকাশ করতেছে। তো এজন্য হলো এটা হলো একটা ভেক্টর, যেহেতু দিকও প্রকাশ করতেছে, এবং এটা এটা কিন্তু কোনো নিজস্ব অপারেটর, অপারেটর দিয়ে কিন্তু কোনো নিজস্ব কিছু মান প্রকাশ করতে পারে না অপারেটর। যেমন প্লাস একটা অপারেটর, মাইনাস একটা অপারেটর, এটা কিন্তু নিজে কোনো কিছু প্রকাশ করে না। দুইটা জিনিসের মাঝে এক্স প্লাস ওয়াই থাকলে তো কি বোঝায়? যে এক্স আর ওয়াই এর যোগফল বোঝায়। তো এখানে নাবলাটা হলো একটা অপারেটর, এটুকু পর্যন্ত সবাই তুলছো কিনা আর ক্লিয়ার কিনা একটু সবাই কমেন্টে জানো। সবাইকে এইটুকু ক্লিয়ার? এই নাবলা অপারেটরের সাহায্যে ভেক্টরের তিনটা কাজ করা যায়, একটা হলো গ্রেডিয়েন্ট, আরেকটা হলো কি ডাইভারজেন্ট, আরেকটা হলো কার্ভ, ঠিক আছে? তো গ্রেডিয়েন্টে কি হয়, একটা স্কেলার রাশিকে যদি আমরা প্রথমে গ্রেডিয়েন্টটা নিই,
তো গ্রেডিয়েন্টে কি হয়, একটা স্কেলার রাশি নেয়, স্কেলার রাশিকে এই না ডেল অপারেটরের সাথে গুণ করে দেয়, ঠিক আছে, মানে অপারেট করা হয় এই ডেল অপারেটর দিয়ে অপারেট করা হয়। তো স্কেলার রাশিটাকে ডেল অপারেটর দিয়ে অপারেট করার পরে যেটা পাওয়া যায় সেটা হলো একটা ভেক্টর রাশি। এই স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে রূপান্তর করার জন্য যে রাশিটা দরকার সেটা হলো ডেল অপারেটর। তো আমরা নর্মালি আগে দেখছিলাম কি একটা ভেক্টরের সাথে স্কেলার গুণ করলে কিন্তু ভেক্টর হয়, তো এখানে কিন্তু ঠিকই আছে। তো ধরা যাক একটা স্কেলার রাশি আমরা নিই, স্কেলার রাশি যে কোনো একটা স্কেলার রাশি নিই, মনে করো ধরো একটা স্কেলার রাশি নিলাম, ঠিক আছে, তো স্কেলার রাশিটাকে যদি আমরা গ্রেড করি, গ্রেডিয়েন্ট করি, তো এটাকে ফার্স্টে এইভাবে লিখবো, তারপর এই জিনিসটা এইভাবে, এইভাবে লেখার পরে এবার সবার সাথে যাবে, দেখো দেখো এখন কিন্তু এটা একটা ভেক্টর রাশি হয়ে গেছে, আগে এটা কি ছিল, আগে এটা ছিল একটা স্কেলার রাশি। তো স্কেলার রাশিকে যে ভেক্টর রাশিতে আমরা প্রকাশ করলাম এটার জন্য যে অপারেটরটা লাগছে সেটা হলো ডেল অপারেটর বা নাবলাও বলে এটাকে। ডেল অপারেটর বা নাবলা অপারেটর, ঠিক আছে, এটা একটা অপারেটর, এটা নিজে স্বাধীনভাবে কিছু প্রকাশ করতে পারে না। তো এইটুকু যদি পর্যন্ত যদি সবার ক্লিয়ার থাকে, তো আর দুটো অপারেটর আমরা একটু দেখি সংক্ষেপে, ডাইভারজেন্স একটা অপারেটর, ডাইভারজেন্স একটা অপারেটিং অপারেটিং আছে, মানে অপারেশন আছে। তো ডাইভারজেন্স অপারেশনে কি করা হয়, ডেল অপারেটরের সাথে একটা ভেক্টরের ডট প্রোডাক্ট করা হয়, এটাকে আমরা এভাবে লিখতে পারি ডাইভ ভি, এখানে ভি টা হলো ভেক্টর। একটা ভেক্টর রাশিকে যদি স্কেলার রাশিতে প্রকাশ করতে হয় তখন আমরা কি করি, ডাইভারজেন্স করি। তো ডাইভারজেন্স আমরা করলাম, ডাইভারজেন্স এন্ড ডট প্রোডাক্টের মেইনলি ডাইভারজেন্স হলো ডট প্রোডাক্ট, ডেল অপারেটরের সাথে ভেক্টরের হলো ডট প্রোডাক্ট হলো ডাইভারজেন্স। তো ধর আমরা এভাবে লিখলাম ডট প্রোডাক্ট, যেহেতু Vx by x Vy by, এখানে কিন্তু পার্সিয়াল ডিফারেন্সিয়েশন হচ্ছে। তো এইটাই হলো, দেখো ডাইভারজেন্স করে আমরা একটা ভেক্টরকে কি করলাম, একটা ভেক্টর রাশিকে স্কেলার রাশিতে রূপান্তর করলাম। ডাইভারজেন্স কি কাজে লাগে, তো মনে করো একটা এখান থেকে তুমি পানি ছাড়লো, ঠিক আছে, তো পানিটা ফ্লো হইলো, ফ্লো হয়ে এই পাশ থেকে বের হইলো। এখন ধরো এরকম আমরা তিনটা কেস থেকে, এই একটা কেস, আর একটা কেস ধরো এখান থেকে তুমি পানি ছাড়লো, পানিটা এখান থেকে বের হইলো, আর একটা কেস তুমি এখান থেকে পানি ছাড়লো, পানিটা একদম এই সরু একটা পথ দিয়ে বের হইলো। তিনটা কেস দেখা যাচ্ছে। তো ডাইভারজেন্স এর মান যদি শূন্য হয়, ঠিক আছে, যদি শূন্য হয় তখন সেটাকে বলে সলিনয়েডাল ফিল্ড। তারপর ডাইভ ভি এর মান যদি পজিটিভ হয়, ঠিক আছে, পজিটিভ হলে সেটা হলো ডাইভারজেন্স ফিল্ড। আর ডাইভারজেন্স ভি এর মান যদি নেগেটিভ হয় তো সেটাকে বলে কনভারজেন্স ফিল্ড। তো এই টপিকটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করব। এটা গেল ডাইভারজেন্স আর হলো কার্ল। এর পরবর্তী ক্লাসে আমরা ডাইভারজেন্স আর কার্ল নিয়ে আলোচনা করব। সমস্যা নেই, এই টপিকটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করবো, ভেক্টর ক্যালকুলাসের ডাইভারজেন্স আর কার্ল নিয়ে। সবাইকে আসসালামু আলাইকুম।